সেই কারণেই তো একুশে আগস্ট গেরিলা হামলা চালিয়েছিল এই মাস সেই মাস গতকাল আমরা সেই দিনটি পালন করেছি একুশে আগস্ট যে সবাই দিয়েছেন লাদেন রহমান আমার কাছে প্রশ্নের উত্তর কে দেবে বিজ্ঞান বক্রুজ একুশে আগস্ট আমরা তো মুক্তাঙ্গ চেয়েছিলাম মিথ্যার মেসেজ করে যে মুক্তাঙ্গ নেই আমাদের জনসভার অনুমতি দেওয়ার পর আমরা মুক্তাঙ্গ করিনি আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে করেছি একথাটা মিথ্যা এবং সত্যের অপলাপ সেদিনে আমরা মুক্তাঙ্গ চেয়েছিলাম কিন্তু সেই মুক্তাঙ্গ সাত দিন আগে থেকে কালকে দেব পরশু দেব তারপর দিন দেব অমুক দিন দেব এই কথা বলে বলে শেষ তো অর্থাৎ ২০ তারিখে বলল যে মুক্তাঙ্গ দেওয়া হবে না আমরা দরখাস্ত করেছিলাম পুলিশ কমিশনের তৎকালীন পুলিশ কমিশনারের কাছে আমরা দরখাস্ত করেছিলাম তৎকালীন মেয়র সদেব ঘোষের খোগার কাছে কিন্তু আমাদের অনুমতি না দেওয়ার কারণে না দিয়ে তারা আগের দিনে বলে দিল যে মুক্তাঙ্গ দেওয়া হবে না সচিবালয়ের পাশে এইখানে দেওয়া হবে না আপনারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে আপনাদের সমাবেশ করতে পারে এখন বলে কি জানে মুক্তাঙ্গ অনুমতি দিয়েছিলেন সেই মুক্তাঙ্গ দেওয়ার পরে আমরা কি কারণে ওই বঙ্গবন্ধুর বিরুদ্ধে সমাবেশ করতে গেলাম আমার প্রশ্ন সেদিন তাহলে মুক্তাঙ্গের অনুমতি দেওয়া হয়নি কারণ ওদের একটি খোলা মেলা জায়গা ওই জায়গায় গেরিলা আক্রমণ করে আক্রমণ করে পালিয়ে যাওয়ার রাস্তা নাই সেই কারণে আমাদেরকে এমন জায়গায় ঢুকানো হলো যেখান দিয়ে গেরিলার বিস্ফোরণ ঘটিয়ে যেন খুনিরা পালাতে পারে সে কাজেকে হত্যার উদ্দেশ্যে একটি নয় ১৪টি গেরিলা হামলা করা হলো সেই গেরিলা হামলার পরে মির্জা ফখরুল সাহেব কি কারণে আমরা যখন উদ্ধার কার্য শুরু করলাম আমাদের উপর কি কারণে পুলিশ দিয়ে লাঠি ঘটা করলেন আমাদের উপর কি কারণে টিয়ার গ্যাস নিক্ষেপ করলেন আপনারা যদি আপনারা জড়িত বলে আপনারা সেই জায়গার চিহ্নটুকু সকল আলামত পানির হোদ পায়ে লাগিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন শুধু তাই নয় আপনারা জড়িত বলে সেদিন আমাদের পার্টির সাধারণ সম্পাদক আব্দুল জলি মতিঝিল থানায় রমনা থানায় গিয়েছে মামলা করার জন্য সেই মামলা গ্রহণ করে না কেন করে না মামলা তো গ্রহণই করে না সংসদে বিরোধী দলের নেতা হিসেবে শেখ হাসিনা আহত অবস্থায় সে সংসদে গিয়ে এর উপরে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে সংসদে বক্তৃতাটুকু পর্যন্ত দিতে দেন না আলোচনা করার করে সুযোগ দেন না কি কারণে দেন না আবার ওইদিকে কি এক নাটক ই করলো কালের দিন যখন নাটক করলো জলমিয়া নাটক সাজালো জলমিয়া নাটক সাজালো কাজে আমার ভাই এবং বন্ধুগণ ওরা খুনিত ওরা সন্ত্রাসিত ওদের অস্ত্র কেবল ভালো বলেছে ওরা অনেক অস্ত্র এনেছে আপনার সতর্ক না আপনার সবাই সতর্ক আপনার মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে এই দেশ বাড়তে কার জন্য আজকের এই ছাত্রলীগ আজকের এই ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে মনে রাখতে হবে ওরা এই দেশকে আবার স্বপ্ন দেখে আফগানিস্তান তৈরি করবে ওরা স্বপ্ন দেখে এই দেশে আবার হওয়া সৃষ্টি করবে কাজে আমার ভাই এবং বন্ধুগণ আপনারা প্রস্তুত থাকুন সত
আমাদের সভাপতি সাধারণ সম্পাদক বলেছেন আগামী 2 তারিখ 1 তারিখ 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ক্রান্তি উদ্যানে আপনাদের ছাত্র জমায়েত হয়েছে সেই ছাত্র জমায়েতকে এবং সেই জমায়েতে আমাদের আসাম হরসালের দল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ছাত্র সমাজের তরুণ সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবে আপনারা সবাই উপস্থিত হবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু